गुड मॉर्निंग ऑल ऑफ यू, वेलकम आवर फर्स्ट बेंगली क्लास फॉर KG 2। KG 2 এর প্রথম বাংলা ক্লাস আজকে, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম বাংলা ক্লাসে আমরা বই নিয়ে কিছু পড়াশোনা শুরু করছি না। প্রথমে আমরা একটু KG 1 এর যে পড়াগুলো পড়েছিলাম না, সেগুলো একটু রিভিশন নিয়ে নেব। তো দেখো, আমরা নার্সারিতে যখন পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম, শুধু বর্ণগুলো পড়েছিলাম, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, অ আর হ্রস্ব দীর্ঘ, এগুলো হচ্ছে তোমাদের স্বরবর্ণ, আর ক খ গ ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এবার আমরা নার্সারিতে এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলো জেনেছিলাম, আর KG 1 কি পড়েছিলাম সেই বর্ণগুলো পরপর বসিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয়, শব্দ গঠনগুলো আমরা পড়েছিলাম KG 1। আর KG 2 তে আমরা কি শিখবো, শব্দগুলো পাশাপাশি বসিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, কেমন? তো চলো আজকে একটু KG 1 এর পড়াগুলো পড়ে নিই। তো কি দেখো, আমরা অকার দিয়ে দুটি শব্দ, আকার দিয়ে দুটি শব্দ, হ্রস্ব ইকার দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি এ ঐ ও ঔ, এইগুলো দিয়ে শব্দ কি করে গঠন করে সেইগুলো KG 1 এ পড়েছিলাম, সেগুলোই পড়ে নেবো একবার। আচ্ছা, তাহলে দেখো, অকার দিয়ে দুটি শব্দ, অকার দিয়ে দুটি বর্ণের শব্দ হচ্ছে বর্গীয় জল ল জল, আর তিনটি বর্ণের শব্দ হচ্ছে ব বয়শূন্যর ফ বরফ, কেমন? আচ্ছা, আকার দিয়ে দুটি শব্দ দেখো, কয়াকার কয়াকার কাকা, আরেকটা হচ্ছে বয়াকার ল ক বালক হলো। আচ্ছা, এটা হচ্ছে দুটি বর্ণের শব্দ আর এটা হচ্ছে তিনটি বর্ণের শব্দ। হ্রস্বই কার দিয়ে দেখো, জয় হ্রস্বই ল চিল, আরেকটা হচ্ছে বর্গীয় জয় হ্রস্বই রয়াকার ফ জিরা। নেক্সট দীর্ঘই কার দিয়ে, দীর্ঘই কার দিয়ে হচ্ছে শব্দ বয় দীর্ঘই বর্গীয় জয় বীজ, আরেকটা হচ্ছে বর্গীয় জয় দীর্ঘই ব দন্তন্য জীবন, কেমন? আচ্ছা, হ্রস্ব কার দিয়ে হচ্ছে ময় হ্রস্ব খ মুখ, পয় হ্রস্ব কয় হ্রস্ব র পুকুর। নেক্সট দীর্ঘ কার দিয়ে, দুই বর্ণের শব্দ ভয় দীর্ঘ ত ভূত, তিন বর্ণের শব্দ ম দীর্ঘ র ময়ূর। আচ্ছা, নেক্সট হচ্ছে রিকার দিয়ে, রিকার দিয়ে হচ্ছে তয়রি মূর্ধন্য তৃণ, নেক্সট কয়রি পেত্তাটা মূর্ধন্য স ক কৃষক, দ্যাট মিন্স চাষি। নেক্সট হচ্ছে একার দিয়ে, একার দিয়ে দুটি শব্দ হচ্ছে কয়কার তালে বস্য কেশ, লয়কার খ ক লেখক। নেক্সট হচ্ছে ঐকার দিয়ে দুটি শব্দ, ঐকার দিয়ে দুটি শব্দ দেখো, ঐকার দিয়ে দুটি শব্দ তয় ঐকার ল তৈল, দন্তেশ্বয় ঐকার দন্তন্য ক দন্তিনার অশ্বই ক সৈনিক। আচ্ছা, নেক্সট হচ্ছে ওকার দিয়ে, ওকার দিয়ে দুটি শব্দ কয়কার ল কোল, ঢয়কার ল ক ধর। নেক্সট ওকার দিয়ে, ওকার ওকার দিয়ে দুটি শব্দ কি দেখো, গয়কার র গৌর, কয়কার র ব কৌরব, বোঝা গেল? এই হচ্ছে আমাদের অ থেকে ওকার অবধি শব্দ, এই শব্দগুলোই আমরা আজকের ক্লাসে করব। তো স্টুডেন্টস, তোমরা সবাই ক্লাস ওয়ার্ক ডেট অবশ্যই দেবে, কপিতে ক্লাস ওয়ার্ক ডেট দেওয়ার পর এটাই তোমরা ক্লাস ওয়ার্ক করবে, আর এটাই তোমাদের হোমওয়ার্কও থাকবে, দুটি করে শব্দ। তো দেখো,
প্রথমে আমি দুটো মুছেছি আমার বোর্ডটা ছোট বলে তো তোমরা আমাদের এই ছবিটা স্ক্রিনে উঠবে সেই ছবিটা দেখে তোমরা কপিতে লিখে নেবে কেমন দুটোই হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক দুটোই করে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পোস্ট করবে আমি কারেকশন করে দেব আজকে প্রথম দিনের বাংলা ক্লাসে এটুকুই নেক্সট দিন আমরা বই ফলো করব ওকে থ্যাংক ইউ